সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ নিয়ে এসেছি খুব সহজভাবেই রাইস কুকারে খিচুড়ি রান্নার রেসিপি খুব সহজেই তৈরি করে নিয়েছি কোনো রকম মশলা ছাড়াই এটা হলো সাদা খিচুড়ি ছোট বড় সবার এই খিচুড়িটা আশা করি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন এবং পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন কোনো ভিডিও আপলোড হলে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে তো আমি রাইস কুকারটা নিয়ে নিয়েছি রান্নার জন্যে এখানে তেল দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রাইস কুকারে রান্না করছি আপনারা আমি যে পদ্ধতি দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা চুলায়ও তৈরি করে নিতে পারেন গ্যাসের সমস্যা ঢাকা শহরের চারিদিকে সেজন্য কিন্তু এই টাইপের একটা রাইস কুকার থাকলে সব রকমের রান্না খুব সহজেই করে নেওয়া যায় পেঁয়াজটা আমি সামান্য ভেজে এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি সাথে আছে তেজপাতা এলাচি দারচিনি লং গুলমরিচ সবই আমি অল্প অল্প করে দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি নেয়ার পরে আমি চালটাকে ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম এখানে প্রায় দেড় কাপ পরিমাণ চাল আছে পোলার চাল গুঁড়া চাল যেটা সেটাই নিয়েছি তো চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব চালটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে চার থেকে পাঁচ মিনিট ভাজবো ভাজার পরে মুগ ডালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখলে হবে কি আপনার ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কারণ আপনি যদি পোলার চালের সাথে মুগ ডাল দেন তখন দেখা যাবে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে দেখুন আমি ডালটা ভিজিয়ে রাখার ফলে আমার ডালটা কতটা নরম হয়ে রয়েছে আপনারা চাইলে আলাদা সিদ্ধ করেও নিতে পারেন তো আমি পানিটা ছেকে ডালটা দিয়ে দিচ্ছি এই ডালটা দিয়েও আরও পাঁচ মিনিট আমি ভেজে নিব চাল এবং ডাল আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এবং ভেঙে যেভাবে আপনারা পছন্দ করেন দিয়ে দিবেন তো আমি কাঁচামরিচ দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবেই ভেজে ভেজে এখন আমি মশলা মিশিয়ে দিব। আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনটা আমি একটু হলুদ গুঁড়া এবং তেল দিয়ে সংরক্ষণ করি সেজন্য হলুদ দেখা যাচ্ছে এছাড়া আমি কোনো হলুদ ব্যবহার করিনি এই খিচুড়ির মধ্যে খুব কম মশলায় আমি তৈরি করেছি খুবই পছন্দ করেছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে আমি কোনো হলুদ মরিচ ধনিয়া জিরা কিছুই ব্যবহার করিনি এখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি চাল এবং ডাল যা নিয়েছি তার ডাবর সবসময় আমি সেটা বলি যে এক কাপ চাল নিলে পানি দিব দুই কাপ সেই পরিমাণ আমি পানি দিয়ে নিচ্ছি ফুটন্ত পানি অবশ্যই দিতে হবে এখানে আমি একটা ম্যাগি মশলা মিশিয়ে দিব। এটাই টেস্টটা বাড়িয়ে দিবে আপনার খিচুড়ির আর কিছুই লাগবে না দেখুন আমার কালারটা এসেছে এই ম্যাগি মশলা থেকে আর দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী ব্যাস হয়ে গেল এখন ঢেকে দিবো যতক্ষণ না পানিটা শুষে নেয় ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব তো ফিরে আসছি পানিটা শুষে নেওয়ার পরে পানিটা একদমই কমে গিয়েছে দেখুন আমি ঢাকনাটাও উঠিয়ে নিয়েছি উঠিয়ে দেখাচ্ছি সামান্য পরিমাণ পানি আছে এটাও শুষে নিয়ে কিন্তু আপনার রাইস কুকারটা একই অফ হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি রাইসটা প্রায় হয়ে গিয়েছে আরও কিছুটা হবে এখন আমি নেড়ে চড়ে আবারও ঢেকে দিব হয়ে গিয়েছে আমার খিচুড়ি দেখুন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ঘি মিশিয়ে দিব এটা অপশনাল আপনারা না চাইলে ব্যবহার নাও করতে পারেন তবে ঘিটা কিন্তু টেস্ট আরও বাড়িয়ে দিবে। তো আমি ঘি দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে নামিয়ে নিব আমার আজকের খিচুড়ি তৈরি হয়ে গেল লবণটা দেখে নেবেন এই পর্যায়ে লবণ না হলে আরেকটু একটু সামান্য লবণ মিশিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার আজকের খিচুড়ি কেমন হলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ